নমস্কার বন্ধুরা আর পি এফ ভ্যাকান্সি ইনক্রিজ সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো তার আগে আমরা জেনে নেব রেলওয়ে ভ্যাকান্সি দু ঠিক আছে তোমরা জানো রেলওয়ে কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল কয়েক মাস আগে সেই এক্সাম ক্যালেন্ডার অনুসারে যে সমস্ত শূন্যপদ প্রকাশিত করেছে তাদের যে শূন্যপদ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মোট শূন্য পথ আঠারো হাজার সাতশো নিরানব্বইটি টেকনিশিয়ানের মোট শূন্য পথ চোদ্দো হাজার দুইশো আটানব্বইটি এনটিপিসি লেভেল ফোর ফাইভ সিক্সের মোট শূন্য পদ ষোলো হাজার একশো চুয়ান্নটি এনটিপিসি লেভেল টু থ্রি এর মোট শূন্য পদ তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আরআরবি আর বি মোট শূন্য পথ সাত হাজার নয়শো একান্নটি আরআরবি প্যারামেডিকেলের মোট শূন্য পদ এক হাজার তিনশো ছিয়াত্তরটি এবং আর পি এফ কনস্টেবল এবং এসআর টোটাল শূন্যপদ হচ্ছে চার হাজার ছয়শো ষাট অর্থাৎ এখানে যদি মোট শূন্য পদ আমরা যোগ করি তাহলে ছেষট্টি হাজার ছয়শো তিরাশিটি পদ তার মধ্যে তার মধ্যে এন লেভেল টু থ্রি এবং এন টি লেভেল ফোর ফাইভ সিক্সের যে নোটিফিকেশান সেটা কিন্তু অফিসিয়াল আকারে এখনও প্রকাশিত হয়নি ঠিক আছে আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই অবশ্যই ভালো করে জানো এরপর যেটা আমরা তো এখানে দেখে নেব সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো এক্সাম নেম প্রথমে পদ কত ছিল পরবর্তীকালে শূন্যপদ কতটা বেড়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে প্রথমে যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তখন মোট শূন্যপদ ছিল পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই কিন্তু এই শূন্যপদটা পরে বেড়ে হয়ে দাঁড়ায় আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি ঠিক একইভাবে টেকনিশিয়ানের প্রথমে পদ ছিল ন হাজার একশো চুয়াল্লিশটি কিছুদিন আগে এর শূন্যপদটা বেড়ে দাঁড়ায় চোদ্দো হাজার দুইশো আটানব্বইটি ঠিক আছে এনটিপিসির ক্ষেত্রে আমি আবারও বলছি কোনো অফিসিয়াল এখনো কিন্তু এন টি যে একটা নোটিফিকেশন প্রথমে প্রকাশ হয়েছিল সেই নোটিফিকেশন অনুসারে চব্বিশে জুলাই সম্ভবত সেখানে দশ হাজার আটশো চুরাশিটি শূন্য পদ ছিল এবং গতকাল যে আপডেট বা আর্টিকেলটা তোমাদের সাথে শেয়ার করেছি সে তা অনুসারে এই শূন্যপাট কিন্তু বেড়ে চল এবং সেই শূন্যপদটা বেড়ে হতে চলেছে উনিশ হাজার পাঁচশো নিরানব্বইটি ঠিক আছে অর্থাৎ এলপি টেকনিশিয়ানের পর তোমাদের এই সামনের যে মাস সেপ্টেম্বর মাসতে চলেছে সেখানে কিন্তু এন টিভিসি শূন্যপদটা বাড়তে চলেছে এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরপিএফ যেখানে চার হাজার ছশো ষাটটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপে যাবতীয় প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে আরপিএফ এর কি কী শূন্যপদ বাড়ার কী কোনো সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো প্রথমত তোমাদের কথা বলে রাখি অ্যাসিস্ট্যান্ট পাইলট টেকনিশিয়ানের পদ কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু ইনক্রিস হয়েছে যেটা রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত করেছে এবার হচ্ছে আর পি যেখানে টোটাল শূন্যপদ রয়েছে চার হাজার ছশো ষাটটি আশা করছি তোমরা প্রত্যেকে যেন লাস্ট রিক্রুটমেন্ট আর পি দু হাজার উনিশ সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো এক্সপেক্ট করা যায় আমি আবারও বলছি অফিসিয়ালভাবে কিন্তু কোনো আপডেট বা কোনো আর্টিকেলে ওটা উঠে আসেনি যে আর পি এফের ভ্যাকান্সি তোমাদের বাড়তে চলেছে এর আগে বিভিন্ন সোশ্যাল সাইট বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা দেখেছ চার হাজার ছশো ষাট থেকে পনেরো হাজার কুড়ি হাজার বিভিন্ন তো সেগুলো না সেগুলো কোনোটাই সত্য ছিল না তো একটা ভ্যাকান্সি সম্ভাবনা রয়েছে এলপি টেকনিশিয়ানের যেহেতু অনেকটা বৃদ্ধি হয়েছে তবে এক্সপেক্ট করা যায় আশা করা যায় আমাদের আর পি এর ভ্যাকান্সি অনেকটা ইনক্রিজ হবে তো কতটা ইনক্রিজ হলেও হতে পারে তো বলছি চার হাজার ছশো ষাটটি শূন্যপদ রয়েছে যদি ভ্যাকান্সিটা ইনক্রিজ হয় তাহলে খুব জোর সাত হাজার থেকে আট হাজারের মতো তোমাদের শূন্যপদটা বাড়তে পারে ঠিক আছে চার থেকে খুব বেশি হলে সাত থেকে আট শূন্যপদ আসতে পারে যদি এর বেশি আসে তো অবশ্যই খুব ভালো ঠিক আছে তবে আমরা এক্সপেক্ট করব আমরা আশা করব আর পি এপের জানি আরেকটু বাড়ে ঠিক আছে কারণ যারা আর পি एग्जामের জন্য প্রস্তুত করছো তাহলে তাদের জন্য খুবই ভালো হবে তো এর জন্য আর এর যে ভ্যাকান্সি সেটা বাড়বে কি বাড়বে না বা এই সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট বা কোনো আর্টিকেলে কিছু প্রকাশিত হয়েছে কি না জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি আবারও বলছি অনেকটা সুযোগ রয়েছে আর পে এপে শূন্যপদ কিন্তু বাড়ার অনেকটা কিন্তু সুযোগ রয়েছে আর পে এপে শূন্যপদ বাড়ার এখনও পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট বা কোনো আর্টিকেলে কিন্তু সংক্রান্ত কোনো আপডেট আমরা পাইনি পেলে তোমাদের সামনে তুলে ধরবো এবার যারা এক্সাম দেবে আর পি এফ কনস্টেবলে তার এক্সাম প্যাটার্নটা আমরা দেখে নিচ্ছি কারণ প্রথমে যে নিয়োগ পদ্ধতি প্রথমে সিবিটি তারপর পিটি পি টি তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল তো এর এক্সাম প্যাটার্নটা দেখে নাও জেনারেল অ্যামান্স থেকে পঞ্চাশটি কোশ্চেন্স থাকবে পঞ্চাশ নম্বর যেখানে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু তোমাদের সায়েন্স সাবজেক্ট থেকে আসবে কুড়ি থেকে পঁচিশটির মতো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে পঁয়ত্রিশ মার্ক্স অ্যারাথমেটিক থেকে পঁয়ত্রিশ মার্ক টোটাল মার্কস হয়ে যাচ্ছে একশো কুড়ি সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্ক হচ্ছে এক বাই তিন তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম পাঁচ পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি যোগ্যতার জন্য মিনিমাম পাঁচ দিয়ে দিয়েছে ইউআর ও বিসি ডাব্লু এস পার্ট থার্টি ফাইভ পার্সেন্ট এবং এস এস টি পার্ট তুলে থার্টি পার্সেন্ট ঠিক আছে তো এখানে আমি তোমাদের এক্সাম প্যাটার্নটা ডিটেলসটা দিয়ে দিলাম যাতে তোমরা যারা প্রিপারেশন করছো তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে ঠিক আছে চলো এই ছিল ইন ডিটেলস ইন ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু বুঝলাম আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমাদের প্রত্যেকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোক হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও সেখান গিয়ে কিন্তু লেটেস্ট আপডেট প্রতিনত তুলে ধরা হয় ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ